আইছে মামা 200 টাকা জানা আর মামা তুল লইছি 200 টাকা লইছি মোট 100 টাকা তেল আনমিগা কেন হ্যাঁ মিশি করে দাও তাহলে মিশি কে বলছ শব্দ পাপ কি ভাই শিমুল ভাই শিমুল ভাই কইছি তো শিমুল ভাই আবার ওই কি নাটক জানি বেচালার পয়েন্টে শিমুল মনে করি না তাহলে মানে সবাই লু কইব তোরা এমন ভাবে এমন ভাবে তোরা এমন জায়গা দিয়ে আনছো দানান গাড়ি আন গা আরে জাস্ট উজরের রোডে ঢুকছি मान युवक मिले मान जरा यंग बड़ा एक जन आछे दुई जन तो सबा मिले देखते भिन्न एक বিশাল একটা দিঘি দিঘি থেকে একটু ছোট বড় একটা পুকুর আমরা পানি ইয়া করব মাছ ধরব পুকুরের চেয়ে বেশি নি মূলত কি সকালে আমরা আয় আয় আরেকটা নিয়ে তো আমরা এখন তেলের জন্য যাব এই যে তেলের ড্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু তেল দোকান থেকে নিয়ে আসি হ্যাঁ কি এগ্রিকালচার কৃষি তো যে বিষয়টা সেটা হচ্ছে এখন আমরা যেহেতু মাছ ধরব তো মেশিন দিয়ে তো সেজন্য তেল লাগবে তো আমরা দোকান লোকাল দোকান থেকে যদি আমরা নিতে যাই তাহলে ক্ষেত্রে আমাদের টাকাটাও বেশি যাবে তেলটাও কম পাবো সরাসরি আমরা পাম্প থেকে নিব তো আরো কয়েকজন আসবে গাড়িতে তো আমরা জানি না লিটার কত টাকা আমরা এখানে 1000 টাকা নিছি আর 500 আরেকজন থেকে নিব সো এইখান থেকে এই 1500 টাকা দিয়ে আমরা নিয়ে আসবে আপাতত এবং এটা হচ্ছে বাবু মাছ জানি না কতগুলো পাবো কিন্তু মূলত মজাটা করাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস প্রথমে যখন বলছে যে কিভাবে যাবে প্রথমে কেউ যাইতেছে না প্রথমে একজনও যাইতেছে নাই এখন যেহেতু রিজার্ভ সিএনজি মানে অটো নিছে এখন সবাই যাবে আমরা বসেছে নিয়ে আসতে যাচ্ছি এখন রোড ইন্ডিয়ান যে কাজী বাদাম গাছি এটা একসময় গিয়ে এটা একসময় গেছিলাম অন নাই অন আর কাছি বাদাম দুগুন যেত না বেটা হুদ বাইরে বাইরে তোর কাটার বাইরে যাই গেলে গুলি করলে জামিল হয়েছিল জগন্নাথ দিঘি দেখ জগন্নাথ দিঘি
এখন আমরা এটা ফার্মে যাব না আমার হেদিনে বিরিয়ানি খাওয়া যাবে না তারেক না ইকতে সাংকিয়া করি হ্যাঁ ও তারেক রেস্টোর কর তারেক রেস্টোর আমাদের তারেক রেস্টোর আমার একটা মামা অলফে তারেক রেস্টোর না মা তারেক নাম ওর মামা রেস্টোর তারেক রেস্টোর দিও তারেক কি ব্যাপার আঙ্কেল তুমি ইফতার করতেছো কেন হ্যাঁ আরে এই আয়ো এবো ওবো ওবো कत कर কতরা নামে ছিলেছ তুমি এই লিটার কত আগে আর জিগে আগে আর কত করে জিগে আর তার এই 1500 টাকা আছে 1400 টাকা লইলাই মিলাই হ্যাঁ 1400 টাকা লইলে বোতল আর গ্যাস ইয়ালে বোতল আর গুলো আর বোতল আনো বোতল আর গগো এবার শিবলে বোতল সারিগে সারিগে গাড়িতে আছে না ও গাড়িতে আছে আনগই মজার বিষয় যদি বলতে যাই তাহলে মজাগুলো দাও সবাই মিলে করতেছে এইজন্য কষ্ট লাগতেছে না কোনো কিছু বরং মজা লাগতেছে টাকার পরিমাণটা কম কিন্তু ভালোই লাগতেছে আর এটা হচ্ছে ওনার মনে করেন যে চলে যাবে কয়েকদিন পরে এটা হচ্ছে একটা মজার শেষ এর জন্য রাসারা বিদায় সৌদি আরব প্রবাসী কত একটা তো কটা করে দিতে সাইট চেরা শো আচ্ছা সাইট তাহলে 12 মিনিটের ভিতরে আমার শব্দ পাপ কি ভাই শিমুল ভাই শিমুল ভাই কইছি তো শিমুল ভাই আমার ওই কি নাটক জানি বেচালার পয়েন্টে শিমুল মনে করি না তাহলে মানে সবাই লু কইবো খেলনাও শেষ এখন আমরা বাড়িতে চলে যাব মেশিনে স্টার্ট দিব ঠিক আছে আর আগে একটা মামা আছে মামার লগে একটু দেখা করে যাই ও যাই অটো চলে আসছে হাই যাই রে তেল লই লেছি ওই ইয়া নিজে ভাই সুগমনি খাদি আছে না গড্ডা খাদি ইয়ে হিসি এর তুই টেনশন নিও না আজ রাতে বিরিয়ানি ফাড়িস হবে তো মানে খাদি হিসেবে থাকেন তার মা ওর গ্যাস ওই এনে ওই ফল দোয়ান যায় আর নাম কিছু লই আছে যা না 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 মাফ সাই হ্যাঁ রাখছে আই আই সত্যি রাখছে ও কলার গুস্ত দি কলার গুস্ত দি হ্যাঁ সত্যি সত্যি मान घूरते मानुष गोसल मत कर मानी दुष्टमी करते मैं अवस्था तेल जाते ना देखी তোর বেটা যে রাস্তা পুরে ইয়া কি কয় ওই একই না না ওই ওগুনো নৌকা চালা তো দিগির ভিতরে আর বাবু এই জায়গাটা আছিল মে জায়গাটা খেলি গেল লাল মার তুমি এমনি কেন চরি বেটা সোজা ঠ্যাঁ সোজা লাল মার এ বিয়া ঘুরে বেরে বামে আছি নিয়ে বেরে তুমি ঘুরে বেরে দে 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 আল্লাহ আমি আজ জাস্ট ঘুরে রোডে ঢুকছি ওই দিতে আমার আমরা ফাইনালি চলে আসছি আমাদের গ্রামে তেল বা নিয়ে আর গাড়িতে করে ওরা আবার আমার ব্যান গাড়ি আছে ব্যান গাড়ি থেকে মেশিনটা নিয়ে আসছে সাকিবদের বাড়ি থেকে ঠিক আছে
আর আমরা মূলত যে জায়গাটা আমরা আজকে মানে মাছ ধরার চেয়ে প্ল্যান করতেছি সবাই মিলে মজা করব। ইয়েস, ফাইনালি এই জায়গাটা হচ্ছে আমাদের মাছ ধরার জায়গা। সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা না, এটার পরটা ওই যে গাছগাছালি দেখা যাচ্ছে লম্বা সেটা আমরা দেখাবো অবশ্যই। তো পাশে মেশিনটা নিয়ে আসতেছে, আর এদিকে আমরা এখানে তেল এক বদল আর গুলো বাকিগুলো সব ফার্মে রাখছি, আর আমি কোদাল নিয়ে যাচ্ছি যেহেতু চারজনে মেশিন আনতেছে আর আমরা দুজনে কোদাল আর মেশিন এগুলো মানে তেল এগুলো নিয়ে যাচ্ছি। আমি এই বিষয়ে মানে এই এই যে বড় যে এটা দেখতে পাচ্ছেন এটার একটা ভিডিও কিন্তু আমি আজকে থেকে 2 বছর আগে দিয়েছি, এটা যখন মানে সেচ ছিল তো মাছ ধরছিল তখন একটা ভিডিও দিয়েছিলাম। প্রচুর বা মাছ হয় এটাতে, এটা তো হচ্ছে আমার ছোট নানাদের, এটা না আমরা ওই ওইটা গ্রামের সবাই মানে আমরা ছেলেরা মজাটা মজা করবো জন্য আমরা ওইটা নিচ্ছি। হাঁস বাবা একটা ডিম পার, একটা ডিম পার। আগে এই যে বাঁশমুড়ার মাঝখানে খোরল থাকতো হাঁসের, ওরা ডিম পারতো, আমরা আসে এসে চেক করতাম। এটা জমিন ছিল, তাহলে জমিনে আসে একপাশে আসে চেক করলে ডিম পাওয়া যেত। আয় চলাই এগুলো মেশিন দিয়ে এগুলো নিজে আনবো। যাক ফাইনালি আমরা মেশিনটা কিন্তু সেট আপ করেছি, এখন শুধু স্টার্ট দেবো। এগ্রিকালচার কি মামা? আবারও বলছে এগ্রিকালচার, ওরা একবার বলে দিছে যে এগ্রিকালচার মানে এটা কি। ও রতন ভাই ইধার সে আও, কাকু বি শুন দেখো তুমি সুইচ মারি কাকু মাছ ধরা মাছ ধরতে এসো। এটা কোন দিকে লাগাবি? এটা এটা হর এটা নিচে দি তুমি, তুমি কি দায়িত্ব তুমি তুই স্টার্ট দিস মিশো, তুই স্টার্ট দিস, তুই স্টার্ট দিস। এ শিমিল হানি ওই মালতি না খারাপ হানি ঢুকে দিস। 1000 টাকা আজু 1000 টাকা দিস। বলতে পারবেন যে আমরা এই পুকুরটা মানে এখানে যে ফেনাগুলা ক্যামেরা করছে এই যে যেখানে যতটুকু পরিষ্কার দেখতে পারতেছেন, আমরা 5 জন মানুষ মনে হয় 40 থেকে 45 মিনিট চেষ্টা করে এইটুক মানে ইয়া ফেনা পরিষ্কার করে এখানে স্তূপ দিছি। তো বাকি বিশাল যে এইটা এরিয়া দেখছেন এটা করতে মিনিমাম কি যে কষ্ট হইতো, আরো রোজা রমজানের দিন এতটুকু ফসি মানে। তো সেই জন্য এভাবেই মেশিন লাগাই দিয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি তখন একটা এটা একটা মানে মানে ফেনা সরাবো আর মাছ ধরবো, বাস কাহিনী হচ্ছে এটা। 300 মিটার কার এটা নি 300 মিটার বোনা হ্যাঁ আর একটু বেশি হালকা। হ্যাঁ 15 ঘন্টা। আচ্ছা ওই মিটার টিটা হিসাবের বাদ মানে টোটাল এই জমিটা 15 ঘন্টা, এই 15 ঘন্টার উপরে এই ইয়াটা। ও রতন চাইছিস আমার বাবু মামা কই? রতন আমার বাবু মামা কো? হ্যাঁ হ্যাঁ মারো ফ্যান্ডেল মারো, দাও দাও তোরা যেমনি নাটক করার মনে হয় আজকে তো এ বেড়া আবার হানি এমনিতে সাপ্লাই হানি সাপ্লাই এমনিতে বেড়া দে বিসমিল্লা কিছু আল্লাহ নাম লো বিসমিল্লা মিশি কেসলা স্টেডি দিয়ে হাসতে তুই শিমুল্লা তুই যত শক্তি ধরে কন সারা সারিস না তুই মাটি দেশ বেটা হাওয়া ধরবো তো বেটা মাটি হাওয়া ধরবো তো মাটি ছোট বড় একবার দেখেন সাকিব সোলোরেস দে